পারিস না বাবার টাকা গুনা হয়ে যাক তারপর তোকে মেলায় নিয়ে যেতে বলবো চল এবার যাই চল মায়ের কাছে যাই কে সারা সারা Whatever will be, the future's not ours to see. Chol, niche chol, papi nable bolbo. কাঁদিস না বাপি ঠিক মেলায় নিয়ে যাবে বাপি তুমি যে আজ বলেছিলে মেলায় নিয়ে যাবে না না এখন হবে না আমার অফিসে জরুরি কাজ আছে তুমি মার কাছে যাও মা তোমায় নিয়ে যাবে চল মা বাপি বলল আজ মেলায় নিয়ে যেতে আহ বিরক্ত করো না তো এমনিতেই আমার দেরি হয়ে গেছে যাও এখান থেকে এই যে মায়া আমি তোমাকে না কতবার বলেছি আমি যখন কোথাও বেরোবো ওকে আমার সামনে থেকে সরিয়ে রাখবে সাহেবও বলেন উনি বেরোবার সময় মমতাকে যেন ওর কাছ থেকে সরিয়ে রাখি আপনি ওকে সরিয়ে রাখতে বলেন মেয়েটা তাহলে যাবে কোথায় সেটা যদি আমাকেই বলে দিতে হয় তাহলে মাসে মাসে এতগুলো টাকা দিয়ে তোমাকে রেখেছি কেন আমি ওর আয়া টাকা নিয়েছি বলে ওকে আমি সবসময় দেখছি সব আবদার সাধ্য মতো মেটাচ্ছি কিন্তু মা বাবার ভালোবাসা আমি কেমন করে দেব মা বাবা হয়ে ওর প্রতি আপনাদেরও তো একটা কর্তব্য আছে তর্ক করো না তুমি জানো আমি এখন কোথায় যাচ্ছি হিন্দু বলুন মুসলমান বলুন খ্রিস্টান বলুন ইংরেজ বলুন প্রত্যেকটি মেয়েরই জন্ম জন্মান্তরের স্বাদ থাকে মা হওয়ার জন্যে একটি বারের জন্য মা ডাকটি শোনার জন্য সন্তান যখন মাকে মা বলে ডাকে তখন মনে হয় পৃথিবীর সবটুকু মধু ঝরে পড়ছে ওই মা ডাকের মধ্যে দিয়ে যে মেয়ে মা ডাক শোনে না তার যেমন মেয়ে হয়ে জন্মানোই বৃথা তেমনি যে মেয়ে মা ডাক শুনেও সাড়া দেয় না তার মেয়ে হয়ে জন্মানোই উচিত নয় চলো চান করবে চলো না আমি চান করবো না খাবো না আমি মেলায় যাব ঠিক আছে চান করে খেয়ে উঠে ঘুমিয়ে দাও আমি তোমায় মেলায় নিয়ে যাব সত্যি না মিথ্যে মিথ্যে সে মায়ের মা হওয়া যে মা সন্তানের দিকে নজর দেয় না মায়ের প্রথম এবং প্রধান কর্তব্য হলো সন্তানকে ভালোবাসা সন্তানকে বুক দিয়ে আগলে রাখা সবাই আদর্শ মা হিসাবে শ্রীমতী চন্দ্রাণী মুখার্জির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী আভা দেবী আসুন আভা দেবী চন্দ্রাণী আজকে এই কাপটা পেয়েছে ওর অনারই আজ আসুন আসুন বাপি বাপি তোমরা তো আমায় মেলায় নিয়ে গেলে না পিসি আমায় নিয়ে গেছিল দেখো কত চুরি কিনে দিয়েছে
কাঁচা চুড়িগুলো ভাঙলে কেন? থামো, তুমি আমাদের মেয়ে হয়ে কাঁচা চুড়ি পরবে? আর তোমারও বুদ্ধির বলিহারি, তুমি জানো না জোর কতগুলো সোনার চুড়ি আছে? এই চুড়ি কিনতে তোমার কত টাকা গেছে? এই টাকা আমায় দিতে হবে না। দাঁড়াও, টাকাটা নিয়েই যাও। টাকাটা দাও তো, 100 টাকা। আমি তো ব্যাগে রেখে এসেছি, তোমার কাছে আছে? হ্যাঁ, দাও তো, পরে দিয়ে দেবো। ঠিক আছে, নাও। থ্যাংক ইউ। এই নাও, ধরো। আর একেও সঙ্গে নিয়ে যাও। শোনো, আজ সকালে তুমি আমাকে সন্তানের প্রতি মায়ের কর্তব্য নিয়ে উপদেশ দিচ্ছিলে না? ওই বিষয়ের উপর ভাষণ দিয়ে আমি আদর্শ মা হিসেবে এই কাপটা জিতেছি। দেখো, এটা বোধ হয় ওরা আপনাকে এখানে আপনার সন্তানের চোখের জল জমিয়ে রাখার জন্য দিয়েছে। কি বললে? যে দোকান থেকে কাঁচের চুড়িগুলো কিনেছি, পাশে একটা দোকানে এমন কিছু কাপ বিক্রি হচ্ছিল। আপনারা মায়েরা কাপ পেলে এমন খুশি হবে জানলে, যে টাকা দিয়ে আপনার মেয়ের জন্য চুড়ি কিনেছি, সে টাকা দিয়ে আপনার জন্য বড় সাইজের একটা কাপ কিনে আনতাম। শুনলে, শুনলে তুমি? যত বড় মুখ না তত বড় কথা। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। Let's enjoy. কি ওটা? ও কিছু নয়। কিছুটা তো লুকোচ্ছ কেন? দেখি কি ওটা, আবার কি আজেবাজে জিনিস ওকে দেবে? বললাম তো ওটা কিছু নয়। যা বলছি শোনো, এদিকে এসে দেখাও ওটা কি। ন্যাকামি দেখে আর পাচ্ছি না। স্বামী যাকে বিয়ের পরই ঘর থেকে তাড়িয়ে দিল, সে কিনা মেলা থেকে কিনে আনলো সিঁদুরের কৌটো। ও আমাকে তাড়িয়ে দিক আর যাই করুক, আমি হিন্দু ঘরে সদবাবু, স্বামীর মঙ্গলের জন্য স্মৃতিতে আমার সিঁদুর পরতেই হবে। অবাক করলে তুমি, যে স্বামী তোমাকে দেখলো না তার মঙ্গলের জন্য তুমি কপালে সিঁদুর দিচ্ছ? অবাক আপনি আমাকে কম করেননি মেম সাহেব, যিনি আপনার পাশে বসে আছেন সেই স্বামীর মঙ্গলের জন্য হিন্দু ঘরের বউ হয়ে স্মৃতিতে সিঁদুর না পড়ে আপনি স্মৃতিটা সাদা রেখেছেন। চলো মমতা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।